রাজশাহীর পুঠিয়ায় তিন বছর এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দুইয়ের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। একসাথে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নসরিন আক্তার নিপা বিষয়টি নিশ্চিত করে বলেন, 2017 সালে তিন বছর এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এলাকাবাসীর হাতে আহত হন মামুনুর রশিদ মামুন। এ ঘটনায় পুঠিয়া থানায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।